সকলকে আনন্দিত জয় গুরু কিন্তু শুভেচ্ছা। আমার গুরুজন যারা এখানে আছেন তাদের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এতক্ষণ আমার শব্দে মুকুল শিকদার অত্যন্ত প্রাঞ্জল ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা সবাই শুনে মুগ্ধ হচ্ছিলাম। তিনি আমাদের চলার পথের মূল কথাগুলি খুব অল্প সময় বলে গেলেন। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের জায়গায় বলছেন যে আমাদের ইষ্টপথে চলার যে কম্পাস, কম্পাসের দুটো দিক, একটা হলো ইষ্ট প্রতিষ্ঠা আর একটা হলো ইষ্ট স্বার্থ রক্ষা। আমরা যে কাজই করি না কেন, যাতে এই ইষ্ট প্রতিষ্ঠা এবং ইষ্ট স্বার্থ রক্ষা দুটো একই সাথে বজায় থাকে। আমি ইষ্ট স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি ইষ্ট প্রতিষ্ঠাকে ক্ষুণ্ণ করি তাহলে তা কখনোই আমার জন্য মঙ্গল বয়ে আনে না। তিনি উদাহরণ দিয়ে বলছেন যে আমি হয়তো মন্দিরের অর্ঘ সংগ্রহ করতে গেলাম, যিনি অর্ঘ দিচ্ছেন আমি জানি যে তিনি হয়তো একটা ঘোষের অর্ঘ আমাকে দিচ্ছেন, ঘোষকে সে অর্ঘটা মন্দির কাজে দিচ্ছে, তার থেকে ইষ্ট স্বার্থ রক্ষা হচ্ছে কিন্তু ইষ্ট প্রতিষ্ঠা হচ্ছে না। মানুষ বলবে ঘোষ করে ঠাকুর। আমাদের চলার পথের এই দুটো মাপদণ্ড তিনি বারবার গুরুত্ব সহকারে উপস্থাপন করেছেন এবং তিনি আলোচনা প্রসঙ্গে বলছেন যে আমাদের যে ইষ্ট প্রাণতা সেটা মূলত তিন ধরনের হয়। তিনি বলেন এক ধরনের মানুষ আছে পেশেন্ট পারভেডিং ইষ্ট প্রাণতা নিয়ে চলে, আরেকটা হলো পেশেন্ট কম্প্রোমাইজিং, আর একটা হলো প্যাশনেট। সেই পেশেন্ট পারভেডিং ইষ্ট প্রাণতার কথা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর প্রায়শই হনুমানের কথা বলতেন যে হনুমান কেমন করে তার প্রভু শ্রী রামচন্দ্রকে সর্বদা তুষ্ট করার জন্য শুধু প্রভু রামচন্দ্রের স্বার্থ রক্ষার জন্য মুখর হয়ে থাকত। তার নিজের কোনো চাহিদা ছিল না, নিজের কোনো প্রবৃত্তি অধীনতা ছিল না, শুধু প্রভু রামকে তুষ্ট করার জন্য যা যা করণীয় সমস্ত ছিল তার তৃপ্তির, তার শান্তির, তার আনন্দের একমাত্র খোরাক। তিনি বারবার বলতেন যে আমরা যেন সে হনুমানের মতো ইষ্ট স্বার্থ সম্পন্ন, ইষ্ট প্রতিষ্ঠা সম্পন্ন হয়ে উঠি, আমার কোনো ব্যক্তিগত প্রবৃত্তি অধীনতা যেন তার চলার পথে বাধা হয়ে না দাঁড়ায়। আর একটা হলো পেশেন্ট কম্প্রোমাইজিং, যে আমি ঠাকুরকে ধরেছি, ঠাকুরের পথে চলছি, চলতে গিয়ে তার যে কথাগুলি আমার ব্যক্তিগত প্রবৃত্তির গায়ে হাত পড়ে না সেগুলি আমি মেনে চলছি, আর যেগুলি পালন করতে গেলে আমার প্রবৃত্তির গায়ে হাত পড়ে, আমার আরাম, আমার ভোগ, আমার বিলাসিতার গায়ে হাত পড়ে সেগুলি আমি সযত্নে এড়িয়ে যাই। একটা সহজ মোটা উদাহরণ যদি দেওয়া যায় যে আমরা যারা ঠাকুরের চরণাশ্রিত হয়েছি আমরা প্রত্যেকেই ঠাকুরের একটা বাণী সবাই জানি যে ঠাকুর বলেছেন মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। আমরা সবাই জানি যে ঠাকুর বলেছেন সস্তলি মানে না উন্নতিতে চলে না। আমরা ঠাকুরকে ধরে সকল বিকাল প্রার্থনা করছি, সৎসঙ্গ যুক্ত হচ্ছি, ঠাকুর বাড়ি যাচ্ছি, সমস্ত কিছু করছি, কিন্তু যখনই এই মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়ার কথাটা শুনছি সেটাকে আমি সযত্নে এড়িয়ে যাচ্ছি, ভাবছি সেটা আমার জন্য নয়, সেটা হলো পেশেন্ট কম্প্রোমাইজিং। অর্থাৎ আমার জিহ্বার যে পরিতৃপ্তি সেটা আমার কাছে মুখ্য হয়ে উঠেছে ইষ্টকে তৃপ্ত করার চাহিদা তুলনা। আমার ভুলগুলো নাম ধ্যান করার কথা ঠাকুর বলেছেন ব্রহ্ম মুহূর্তে, কিন্তু আমার আরামপ্রিয় ঘুমটাকে বর্জন করে আমি ব্রহ্ম মুহূর্তে উঠতে পারছি না বা উঠি না, সেটা হলো পেশেন্ট কম্প্রোমাইজিং। আমার আরাম, আমার লোভ, আমার জিহ্বার তৃপ্তি সেগুলিকে বজায় রেখে যতটুকু ইষ্টকে মেনে চলা যায় ততটুকু চলছি, সেটা হলো মধ্যম রকমের। আর সবচেয়ে নিকৃষ্টতম ঠাকুর বলেছেন যে প্যাশনে ইষ্ট প্রাণতা, যে আমার প্রবৃত্তির চাহিদাকে তৃপ্ত করার জন্য ইষ্টকে ব্যবহার করা। যে ঠাকুর আমার ছেলে চাকরি হলে তাহলে আমি সৎসঙ্গ ব্রত নেব, আমার মেয়ের বিয়ে হলে আমি বড় করে সৎসঙ্গ দেব, এই ধরনের নিজের ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য ইষ্টকে ব্যবহার করা, সেটা হলো প্যাশনে ইষ্ট প্রাণতা। ঠাকুর সেটাকে নিকৃষ্টতম ইষ্টপ্রণত বলে আখ্যায়িত করেছেন। আমরা চলার প্রতি আমাদের সাধনা একটাই, আমরা যেন ঠাকুরের সেই চাহিদা মতো প্যাশন পারভেড়ে ইষ্টপ্রাণতা নিয়ে চলতে পারি। আমরা যারা ঠাকুরকে ধরে চলছি নিজের ভেতরে একটু
ঝাঁকিয়ে দেখলে বুঝতে পারি যে প্রতিনিয়ত আমাদের নানা অলসতা, জড়তা, আরামপ্রিয়তা প্রবৃত্তি, মুখীনতা আমাদেরকে ঠাকুর থেকে দূরে সরিয়ে রাখে। ঠাকুরের ভক্ত ঠাকুরকে কি বলছেন, আগে ঠাকুর আমি যে মানুষকে গিয়ে আপনার কথা বলবো, দীক্ষার কথা বলবো, দীক্ষার উপকারিতার কথা বলবো, আমাকে যদি উল্টে জিজ্ঞেস করে যে তুই যে ঠাকুর দীক্ষা নিলি তাহলে তোর জীবনে ঠিক ঠিক সেরকম উন্নত হয়েছে, উন্নতি হয়েছে কি, তুই কি মানুষের মতো মানুষ হতে পেরেছিস, আমি তো তাহলে ঠাকুর চুপ হয়ে যেতে হয়, আমার মধ্যে বহু দোষ বহু ত্রুটি, আমি কি করে মানুষকে দারুণ করবো। তখন ঠাকুর বললেন, তুই বলবি যে আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি, এখন পুরোপুরি ঠাকুরের হয়ে উঠতে পারিনি, একদিকে আমার প্রবৃত্তি টানছে আরেকদিকে আমার ঠাকুর টানছে, যেদিন আমি আমার প্রবৃত্তির টানকে ছিন্ন করে পুরোপুরি ঠাকুরের হয়ে উঠব তখন ঠাকুরের সমস্ত চাহিদাগুলি আমার মধ্যে মুক্ত হয়ে উঠবে। তুমি দীক্ষা নিলে, তুমি ঠাকুর আশ্রয় নিলে, তুমি যদি সেমন তেমন তাহলে তোমার মুক্ত হবে, সেটাই মুদ্রা কথা। আমি আমার ব্যক্তিগত জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা করছি। গত বছর করোনার মুহূর্তে আমার প্রায়শই রাত্রে 2টা 8টার সময় ঘুমাতে হতো। করোনার রোগীদের বিভিন্ন কোন আসতো, হাসপাতাল থেকে কোন আসতো, স্বাভাবিক যখন 2:30টার সময় ঘুমাই সকাল 7:30-8টার আগে আমার ঘুম ভাঙতো না, আর 8টার সময় উঠে স্তুতি করার সময় ভেতরে যখনই একটা অপরাধবোধ আসতো ঠাকুরের দিকে তাকে মনে মনে বলে নিতাম যে ঠাকুর তুমি তো জানো আমার রাত্রে ঘুমাতে দেরি হয় তাই উঠতে পারি না। এই একটা অজুহাত খাড়া করে একটা এক্সকিউজ দিয়ে নিজের সেই কুঅভ্যাসটাকে আমি উপেক্ষা করছিলাম। এভাবে বহুদিন চলছে, হঠাৎ একদিন একটা নার্সিং হোমে আমার একটা গুরুত্বপূর্ণ অপারেশনের দায়িত্ব পড়ে 5:00। সেই অপারেশনটা অংশগ্রহণ করলে আমি একটা মোটা টাকা পাবো। সেই অপারেশন আগের দিন রাত্রে আমি 2টার সময় ঘুমিয়েছি এবং সকালবেলা উঠে ইষ্টবৃদ্ধি সমান নাম ধরেন সেটা ঠিক 5টার সময় নার্সিং হোমে চলে গেছি। গিয়ে অপারেশনে অংশগ্রহণ করে ভাবছি যে গতকালকেও তো আমি 2টার সময় ঘুমিয়েছি, অথচ অন্যান্য দিন আমি সকাল 7:30-8টার সময় উঠতে পারি না, আজকে আমি ঠিক 5টার সময় নার্সিং হোমে চলে এসেছি, সেটা কিভাবে সম্ভব হলো? অন্যদিন তো আমি ঠাকুরকে বলি যে আমি রাত্রিবেলা দেরি করে ঘুমিয়ে তাই উঠতে পারি। তখন আমি আমার বুঝতে পারলাম যে এই যে সেদিন সকাল 5টার সময় নার্সিং হোমে গেলে একটা মোটা টাকা আমি পাবো, সেই অর্থ উপার্জনের প্রতি যে লোভ, সেই লোভটাই আমাকে সকাল 5:30-5টার সময় নার্সিং হোমে টেনে নিয়ে গেছে। সেই লোভটা যদি ঠাকুরকে তৃপ্ত করার জন্য থাকতো, যথাসময় ইষ্টমূর্তি নিবেদন করে তিনি খুশি হবেন, তাকে তৃপ্ত করার লোভটা যদি আমার ঠিক থাকতো তাহলে আমি ঠিক ওই সময় উঠতে পারতাম। তৃপ্ত করার চাহিদা খাটতে আমার মধ্যে রয়েছে সেটা আমি বুঝতে পারি। এভাবে বহু খাটতে আমাদেরকে তারপর থেকে টেনে পাবে। আমাদের সাধনাই হলো যে পূর্ণরূপে তার হয়ে ওঠা, আমাদের সমস্ত এই খাটতিগুলি ধীরে ধীরে দূর করে তার মনে মতো হয়ে ওঠা। ঠাকুর আমাদের জীবন চলানোর জন্য এত এত বাণী দিয়েছেন, এত তার আলোচনা, কোন মানুষের পক্ষে সম্ভব নয় যে তার প্রত্যেকটা বাণী প্রত্যেকটা কথা পড়ে পড়ে সেগুলি মুখস্থ করে সেগুলি নিজের জীবনে চরিত্রার্থ করা। আমার অন্তত আমার জন্য সেটা অসম্ভব যে ঠাকুর প্রত্যেকটা বাণী পড়বো, সেগুলি অর্থ অনুধাবন করবো আর সেগুলি আলাদা আলাদা প্র্যাকটিস করে নিজের জীবনে চরিত্রার্থ করবো, সেটা প্রায় অসম্ভব। অথবা এমন মানুষ যাদের হয়তো ততটুকু বিদ্যা বুদ্ধি জ্ঞান নেই যে ঠাকুরের বাণী অর্থ অনুধাবন করতে পারে, তারা তাহলে কিভাবে ঠাকুরের হয়ে উঠবে, তারা কিভাবে ঠাকুরকে উপলব্ধি করবে? তার জন্য একটা ঠাকুর সহজ সরল রাস্তা দিয়ে গেলেন, তার এই সমস্ত বাণী সমস্ত কথা সমস্ত ইচ্ছা যার মধ্যে মুক্ত হয়ে আছে, যিনি তার জীবনের সমস্ত অনুপ্রমাণ দিয়ে ঠাকুরকে ধারণ করে রেখেছেন, সেই আচার্য দেবের প্রত্যেকটা নির্দেশকে প্রত্যেকটা আশীর্বাদকে যখন আমরা জীবনে মুখ্য করে চলি, তার ইচ্ছাকে বাস্তবায়িত করে তাকে তৃপ্ত করা যখন আমাদের জীবনে উদ্দেশ্য হয়ে ওঠে, তখন দেখা যায় তার সেই আশীর্বাদীয় কর্মে যুক্ত থাকার মধ্য দিয়ে ঠাকুরকে উপলব্ধি করা যায় খুব সহজভাবে। তার জন্য কঠিন কঠিন বাণী মুখস্থ করতে হয় না। ঠাকুর বললেন যে আমার কাজের দায়িত্ব মাথায় নিয়ে চলে আমি তার পেছন পেছন ঘুরি। তিনি উদাহরণ দিয়ে বলছেন যে আমরা যখন রেল থেকে নামি আমাদের মাথায় নানা মালপত্র থাকে, বাক্স পেটরা শোকেস কত কিছু থাকে, আমরা সেগুলি রেল থেকে নেমে কুলির মাথায় চাপিয়ে দিই, পুলিশ এগুলি মাথায় নিয়ে ভিড়ের মধ্য দিয়ে হন হন করে হাঁটতে থাকে।
আর মালিকের লক্ষ্য থাকে কুলি যাতে ভিড়ের মধ্যে না হারিয়ে যায়। তাই তিনি মালের দিকে লক্ষ্য রাখেন না, ওই কুলির দিকে দৃষ্টি রেখে কুলির পেছন পেছন হাঁটতে থাকেন। ঠাকুর বলেন, ঠিক তদ্রূপ, যে আমার কাজের দায়িত্ব মাথায় নিয়ে চলে আমি তার পেছন পেছন ঘুরি। আমাদের জীবনটাকে ঠাকুরের দৃষ্টির মধ্যে রাখার, ঠাকুরকে উপলব্ধি করার সহজতম রাস্তা হলো আচার্য দেবের শ্রীমুখ মিশ্রিত যে আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হয়। আমরা প্রতি প্রত্যেকে, শুধু যে পাঞ্জাদারি কর্মীরা তা নয়, শুধু যে স্বস্তিমূর্ত তা নয়, যে আজকে দীক্ষা নিচ্ছে তারও জীবনের সাধনা হলো যে আচার্য দেবের শ্রীমুখ মিশ্রিত সেই ইচ্ছাকে বাস্তবে পরিণত করার জন্য দৈনন্দিন জীবনে প্রয়াসশীল থাকা। একবার ভাবুন, শ্রীশ্রী ঠাকুর আসার আগে যে যে পুরুষোত্তমরা এসেছিলেন, শ্রী ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র, দেশাশ্রয় ভগবান ভক্ত প্রতি প্রত্যেকে তাদের জীবনকালে এসে বহু বৈশিষ্ট কর্ম সম্পাদন করেছেন। সেই সময় যে বা যারা জীবিত ছিল একমাত্র তাদের পক্ষে সম্ভব হয়েছে সেই পুরুষোত্তমের স্বেচ্ছায় সৃষ্ট ইষ্টকর্মে যুক্ত হয়ে নিজের জীবনকে ধন্য করা। যখন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র, দেশাশ্রয় এই ধরাধাম থেকে দেহরক্ষা করে চলে গেলেন, তখন কিন্তু আমাদের সামনে পরের হলো শুধু তাদের নীতিকথা, বাণী, তত্ত্ব কথা। আমরা ওই তাদের বাণী নীতিকথা যে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে কাটিয়ে দিলাম। কর্মযোগে যুক্ত হওয়ার এবং সেই কর্মের মধ্য দিয়ে তাদের উপলব্ধি করার সুযোগটুকু আমাদের সামনে ছিল না। শ্রী ঠাকুর দয়া করে এই ফাঁকটুকু রেখে গেলেন না, তিনি সেই আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমাদের ইষ্টকর্মে যুক্ত হওয়ার সুযোগটুকু রেখে গেলেন। আমরা সেই পরম সৌভাগ্যবান যারা পুরুষোত্তমের ইচ্ছা সৃষ্ট কর্মে যুক্ত হতে পারে ইচ্ছা করলে, এবং সেই সুযোগ তিনি বারে বারে দেন। আচার্যদের, বর্তমান আচার্যদের এই করোনা প্রাক মুহূর্তে আমাদের রাজ্যে ত্রিপুরা এসেছিলেন, এরপর বিভিন্ন রাজ্যে গিয়েছেন, গিয়ে তার কিছু ইচ্ছা ব্যক্ত করেছেন, খুব সহজ কতগুলি কর্ম নির্দেশ দিয়েছেন যে আমাদের প্রত্যেকের আশেপাশে উপজেলা কেন্দ্রগুলিতে বহু দীক্ষা হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি দীক্ষা হয়েছে, কিন্তু আমরা যখন বাস্তবে ফিল্ডে নেমে দেখি যে নব্য দীক্ষিতদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ এখনো ইষ্টভিতি করছে না, সামান্যতম নামধ্যান করছে না, সকাল বিকাল প্রার্থনা অভ্যস্ত হয়ে ওঠেনি, অর্থাৎ সৎসঙ্গের যে মূল স্রোত সেই স্রোতে সে যুক্ত হয়নি। তাই এই দীক্ষাগুলো শুধু সংখ্যা হিসেবেই রয়ে গেছে। এই গণদীক্ষার যে সুফল বাস্তবে সমাজ পরিরক্ষণ করার কথা, সেই সুফল থেকে আমরা বঞ্চিত হচ্ছি, সেটা ততদিন সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত এই প্রত্যেকটা দীক্ষিত মানুষ ঠিক ঠিক ইষ্টভিতি পরায়ণ হয়ে উঠছে। তা আচার্যদেব একান্ত ভাবে চাইছেন আমরা যেন প্রতি প্রত্যেকে যার যার উপাসনা কেন্দ্রে দায়িত্ব নিই, সে উপাসনা কেন্দ্রে আমাদের কাজ হবে যারা যারা দীক্ষা নিয়ে যত ইষ্টভিতি করছে না তাদেরকে আগে খুঁজে বের করা, তাদের সাথে গিয়ে সম্পর্ক স্থাপন করে ভালোবাসার মধ্য দিয়ে তাদেরকে ইষ্টভিতি করতে উদ্বুদ্ধ করা। তিনি বলছেন, একদিন গিয়ে যদি কাজ না হয়, দুই দিন, তিন দিন, পাঁচ দিন, যতদিন গেলে সে ইষ্টভিতি করতে শুরু করবে ততদিনই যেতে হবে। তার জন্য তিনি কয়েকটা সহজ নিদান দিলেন যে যারা ইষ্টভিত্তি করছেন না তাদের সাথে কথা বলে যদি আমরা জানতে পারি যে তাদের বীজ মন্ত্রটুকু মনে আছে, ঋত্বিকের নাম মনে আছে, তাহলে আমরা যে কোনো কেউ একটা কাগজে ঠাকুর মন্ত্র, শতনুগ্র মন্ত্র লিখে তাকে দিতে পারি এবং তাকে ইষ্টভিত্তি শুরু করে দিতে পারি। তার জন্য কোনো পাঞ্জাধারী কর্মীর প্রয়োজন নেই। এমনকি তার যদি ঋত্বিকের নাম মনে না থাকে কিন্তু বীজ মন্ত্র মনে থাকে তাহলে সে ইষ্টভিত্তি শুরু করতে পারে। সেক্ষেত্রে যদি তার ঋত্বিকের নাম পূর্ণভাবে জানা যায় ভালো, আর না হলে আচার্য দেবের নামে সে ইষ্টভিত্তি ঋত্বিকে পাঠাতে পারে। আর যদি তার কিছুই মনে না থাকে, ঋত্বিকের নাম মনে নেই, কিচ্ছু মনে নেই, সেক্ষেত্রে তার তার নাম লিপিবদ্ধ করে আমরা রাখতে পারি, পরবর্তী সময় কোনো পাঞ্জাধারী দীক্ষাতা কর্মীর মাধ্যমে তাকে পুনরায় সবকিছু মনে করে দেওয়া যেতে পারে। তার পাশাপাশি আমরা যেহেতু প্রত্যেক ঘরে যাচ্ছি, যে প্রত্যেকের ঘরে যেহেতু ঠাকুর আসনটা ঠিকঠাক থাকে, ঠিকঠাক মানে তিনি স্পষ্ট করে বললেন যে আসনে যেন কালী, দুর্গা, মহাদেব, নানা দেব দেবীর ভিড় যেন না থাকে, ঠাকুর এক এবং অদ্বিতীয় এই ভাবটুকু আমাদের প্রতি প্রত্যেকের মনে যেন স্থান পায়। তাই বলে আমরা কালী, দুর্গা, মহাদেবকে পূজা
না বা অশ্রদ্ধা করবো তেমনটা নয়, আমরা তাদেরকে ভিন্ন আসনে রাখবো, অন্য জায়গায় রাখবো, কিন্তু পুরুষোত্তম আসনে পুরুষোত্তম যেভাবে থাকা উচিত সেইভাবে যেন আমরা রাখি। আসন খুব দামি হতে হবে তা নয়, খুব কম দামি আসন হলেও হবে, কিন্তু তার শ্রদ্ধার ভাব থাকবে, তার সাদা হবে, তা পরিষ্কার থাকবে এবং তাতে ঠাকুর বর্মা বর্তা আচরণের প্রতিকৃতি থাকবে। সভার ঘরে যেন মিনিমাম সপ্তমশ বইখানা থাকেই থাকে, শুধু বই আসনে সাজিয়ে রাখাই নয়, বাড়ির সবাই যেন সেই বইয়ের দুইটা লাইন প্রত্যেকদিন পাঠ করে তার অর্থ অনুধাবন করতে চেষ্টা করে এবং সেটা নিজের চরিত্রার্থ করতে প্রয়াসশীল হয়। সবাই যেন সকাল বিকাল প্রার্থনা করতে অভ্যস্ত হয়ে ওঠে, বিকেলবেলা যে যেখানে থাকে সেখানেই প্রার্থনা করবে, অফিসে আদালতে বাজারে যদি প্রার্থনার সময় ঘরে নাও আসতে পারে যেখানে থাকে সেখানে প্রার্থনা করবে, কিন্তু সকালবেলা তো আমরা সবাই একসাথে থাকি, তাই তিনি বললেন সকালে প্রথম যদি বাড়ির সবাই মিলে করি, যদি একদম অভ্যাস না থাকে শুক্রবার দিন যদি করি সপ্তাহে একদিন করে করে অভ্যাস করে সেটাকে দৈনন্দিন জীবনে অভ্যাসে পরিণত করা, তার পাশাপাশি প্রত্যেকটা দীক্ষিত মানুষ মিনিমাম ধ্যান করে মিনিমাম 10 মিনিট করেননি, যারা তাদের জন্য তারই নির্দেশ যে তাদের কাছে গিয়ে এই বার্তাটুকু দেওয়া যে অন্তত 10 মিনিট হলেও তুমি ইষ্টভক্তি নিবেদনের সেটাকে অভ্যাস করে করে সেটাকে বাড়িয়ে আমি আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত চাপ করতে পারি, কিন্তু 10 মিনিটের কম যেন একটা মানুষও না থাকে। আমরা সব প্রত্যেকটা পরিবারের মানুষ যেন রাতের খাবার একসাথে আহার করি, আহার করে খোঁজ চাই করলে পরিবারের পারিবারিক সম্প্রীতি ভালোবাসা বন্ধন দৃঢ় হয়। যে পরিবারে পারিবারিক শান্তি নেই সম্প্রীতি নেই সেই পরিবারে ঠাকুর থাকতে পারবে না, তাই ঠাকুরকে যদি পরিবারে শ্রদ্ধা ভালোবাসা সম্প্রীতির প্রতিষ্ঠা করা প্রয়োজন, তারই উপায়টুকু তিনি বলে দিলেন সে রাতের খাবার একসাথে আহার করা। আমরা প্রত্যেকে যেন জাজনশীল হয়ে ওঠে, আমাদের বান্ধব আত্মীয় কত কত মানুষ এখনো ঠাকুরের সন্ধান পায়নি, ঠাকুরকে ধরেনি, অথচ তাদের ব্যক্তিগত পরিবার জীবনে এত দুর্দশা এত অশান্তিতে ছারখার হয়ে যাচ্ছে যে তাদের সাথে একটু কথা বললে মনে হয় যদি তারা একটু ঠাকুরের সন্ধান পেত, একটু যদি আচার্যদেবের সংস্পর্শ পেত। আমরা প্রতি প্রত্যেকেই আচার্যদেবের ঈপ্সিত এই কর্মগুলিতে অভ্যস্ত হয়ে উঠবো এবং আমাদের আশেপাশে প্রতি প্রত্যেকটা মানুষ যেন এইভাবে অভ্যস্ত হয়ে উঠে। তাতে দুইটা লাভ, একটা হলো যে আমার উপাসনা কেন্দ্রটা এরকম ভাবে যদি সক্রিয় হয়ে ওঠে তাহলে একটা সামাজিক এবং পরিবেশের উন্নতি আমরা লক্ষ্য করতে পারবো, তার পাশাপাশি আচার্যদেব সৃষ্টির দাদা যে 3.5 কোটি দিকে আশীর্বাদ করেছেন সেটা দ্রুত পূর্ণ হয়ে যাবে, কারণ এইভাবে প্রত্যেকটা দীক্ষিত মানুষ যদি ইষ্টভীতি পরায়ণ হয়ে ওঠে, নামধ্যান পরায়ণ হয়ে ওঠে, প্রার্থনা পরায়ণ হয়ে ওঠে, তাহলে সে প্রত্যেকটা দীক্ষিত মানুষ এক একটা কর্মী হয়ে ওঠে। সারা পৃথিবীতে কাগজে কলমে প্রায় 3 কোটির উপরে মানুষ এখনো সব দীক্ষা দীক্ষিত হয়েছে ঠাকুরের, ধরে নিলাম যে 3 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষকে এই মুহূর্তে সক্রিয় করা সম্ভব নয়, তার এখনো প্রস্তুত হয়ে উঠেনি। 2 কোটি মানুষকে তো সক্রিয় করা যায়, আমি সেই উপাসনা কেন্দ্রকে ভিত্তি করে আচার্যদের যে কর্মপদ্ধতির কথা বলেছেন এই ছোট ছোট উপাসনা কেন্দ্রকে ভিত্তি করে সারা দেশে সারা পৃথিবী যদি আমরা সেই কর্মযজ্ঞে লিপ্ত হই তাহলে 2 কোটি মানুষকে সক্রিয় করে তোলা যায়। সে 2 কোটি মানুষ যদি কর্মী হয়ে ওঠে দৈনন্দিন জীবনে আচার্যদের সৃষ্টি দাদার ইচ্ছাকে বাস্তবিত করার জন্য, তাহলে একটা মানুষ প্রত্যেকদিন প্রচেষ্টা করলে বছর তো মিনিমাম 2 জনকে তো ঠাকুর চক্রতে নিয়ে আসতেই পারে, সেটা কঠিন কিছু নয়, মাত্র 2 জন, তাহলে 4 কোটি বছর হতে পারে। আচার্যদের সৃষ্টি দাদা তার যে অন্তিম ইচ্ছাটুকু আমাদের মাথায় দিয়ে এনেছেন, আমরা প্রতি প্রত্যেকেই তার সেই ইচ্ছা দ্রুত বাস্তবায়িত না করা পর্যন্ত আমাদের কোনো বসে থাকার সময় নেই, আমাদের সামনে বিশাল কাজ। আমার বহু সহকর্মী আত্মীয় বন্ধুর সাথে যখন কথা বলি তখন উপলব্ধি করি যে আমাদের কতটা দায়িত্ব। কিছুদিন আগে আমার এক সিনিয়র কলিগ আগরতলা শহরে তিনি একজন প্রতিষ্ঠিত ডাক্তার, খ্যাতি, প্রচুর অর্থের মালিক, তিনি হঠাৎ করে রাতে 10টার সময় ফোন করে বলছেন, রাজেশ তুই কেমন আছিস? ভালো আছি দাদা। বলছে তোকে ফোন করেছি একটা কারণে,
তোকে দেখেছি তোদের ঠাকুরের কথা কথা লিখিস, ঠাকুরের কথা বলিস, শুধু একটা কথা জানতে চাই, তোদের ঠাকুর মৃত্যু নিয়ে কি বলেছে? আমি হঠাৎ করে আটকে উঠলাম যে কথা নেই বার্তা নেই, তিনি রাত্রে 10:30 সময় মৃত্যু সম্পর্কে জানতে চেয়েছেন কেন? আমি খুব ভয়ে ভয়ে বললাম যে আজ্ঞে দাদা, ঠাকুর জীবন সম্পর্কে বলেছেন, মৃত্যুকে ঘৃণা করেছেন, বলেছেন মরণা পার মেরণ পারত, মৃত্যুকে অবলুপ্ত করে, তিনি মৃত্যুকে অবলুপ্ত করতে চেয়েছেন। তুমি যদি বাঁচতে চাও, জীবন সম্পর্কে জানতে চাও, আমি ঠাকুরের কথা বলতে পারি। তিনি হামা করে কান্নাকাটি শুরু করছেন, বলছেন জানিস রাজেশ, আজকে আমার টাকা পয়সার অভাব নেই, খেতির অভাব নেই, কিন্তু আমার এই মুহূর্তে মনে হচ্ছে আমার বেঁচে থাকার কোনো কারণ নেই, আমি যেন মরে গেলেই আমার শান্তি হয়। আমি তার কারণটা জানতে চেষ্টা করিনি, তার ব্যক্তিগত কারণ, কিন্তু কথায় কথায় বুঝতে পারলাম তার পরিবারে একটা এমন ঝামেলা চলছে, এমন এক দাম্পত্য অশান্তিতে সে ভুগছে যে সে কাউকে বলতেও পারছে না, সহ্য করতে পারছে না, সে আত্মহত্যার কথা ভাবছে। সে বলছে জানিস তো, আমরা ছোটবেলা থেকে একটা বিশেষ রাজনৈতিক দলে বিশ্বাসী, আমার বাবা সেই রাজনৈতিক দলের নেতা ছিলেন, আমরা সবসময় নিজেকে নাস্তিক বলে পরিচয় দিয়ে গর্ববোধ করেছি, কিন্তু আজকে আমি বুঝতে পারছি যে আমার জীবনে একজন স্পিরিচুয়াল গাইড দরকার, যিনি আমার এই জীবনে চরম সংকট মুহূর্তে একটু রাস্তা দেখিয়ে দেবেন। আমার যদি একজন স্পিরিচুয়াল গাইড থাকতো, তাহলে আমার জীবনটা অনেকটা রক্ষা পেত। আমি বুঝতে পারলাম যে এরকম বহু বহু মানুষ আমাদের চতুর্দিকে রয়েছে যারা সেই আচার্য দেবের সংস্পর্শের অভাবে জীবনে হাবুডুবু খাচ্ছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব তাদের কাছে গিয়ে গিয়ে ভালোবাসা দিয়ে, সেবা দিয়ে, সহানুভূতি দিয়ে ইষ্টপ্রীতি আকৃষ্ট করে তোলা। আমাদের প্রত্যেকের দায়িত্ব যারা দীক্ষা নিয়েছে অথচ এখনো ঠাকুরকে ঠিক ঠিক উপলব্ধি করতে পারছে না, তাদের সাথে ভালোবাসা সম্পর্ক স্থাপন করে সে আচার্য দেবের ঈপ্সিত যে দৈনন্দিন জীবন কর্মগুলি সেগুলো অভ্যস্ত করে তোলা। তাহলে আমরা সপারিপার্শ্বিক ভালো থাকবো। আমরা প্রত্যেকের মনেই আমার যত বিশ্বাস যে প্রত্যেকের একটা আকাঙ্ক্ষা থাকে, যে আমি যদি এমন একটা কিছু করি যে করার মধ্য দিয়ে তিনি খুশি হবে। আমরা প্রত্যেকে আচার্য দেবের জন্মদিনে অনেকে যারা দেবঘর যাই কিছু একটা গিফট নিয়ে যাই, গিফট নিবেদন উদ্দেশ্য হলো যে তিনি একটু খুশি হন, তাকে খুশি করার একটা সহজ রাস্তা তিনি দিয়েছেন। এই যে তিনি উপজন্য কেন্দ্র ঋত্বিক তার ইচ্ছাকে ব্যক্ত করেছেন, আমরা যদি তার সেই ইচ্ছাকে মাথায় নিয়ে দৈনন্দিন জীবনে প্রয়াসশীল থেকে এমন করতে পারি যে আমার উপজন্য কেন্দ্রের প্রত্যেকটা মানুষ সুবিধি করছে, তাকে গিয়ে যদি বলতে পারি আগে আপনার নির্দেশ মতো আমার উপজনা কেন্দ্রে ইষ্টপ্রীতির ড্রপআউট রেশিওটা 0% হয়েছে, প্রত্যেকে সুবিধি করছে, তাহলে আমার মনে হয় না এর চেয়ে বড় গিফট আর তার জন্য কিছু হতে পারে, এর চেয়ে বেশি খুশি তাহলে কিছুতে হবে। আমাদের সামনে সেই সুযোগটুকু রয়েছে, আমাদের জীবনের চরম সার্থকতা তাতে যে আমি যদি তার সেই ইচ্ছাকে বাস্তবায়িত করে তার কাছে নিবেদন করতে পারি আর তিনি যদি তাতে তৃপ্ত হয়ে ওঠেন, তাহলে আমার জীবন সার্থকতা। আমি যেই হই, আমি পেশাগত শিক্ষাগত যোগ্যতা আমি যাই থাকুক, আমাদের আমরা প্রত্যেকে সেই কাজটুকু করতে পারি, এটাই আমাদের জীবনের সাধনা। তাতে ঠাকুর খুশি হন, তাতে আমরা ঠাকুর উপলব্ধি করতে পারি। আমরা প্রতি প্রত্যেকেই আচার্য দেবের এই ইচ্ছাকে দৈনন্দিন জীবনে বাস্তবের কর্মের মধ্য দিয়ে সেটা বাস্তবায়িত করতে চেষ্টা করবো। আচার্য দেবের দাদার যে শেষ ইচ্ছা 3.5 কোটি দীক্ষা, সেটা অতি দ্রুত পূরণ করার জন্য আমরা আমাদের মতো করে প্রতি প্রত্যেক চেষ্টা করব, তিনি তাতে খুশি হবেন, এই প্রার্থনা রেখে আমার আলোচনা এখানে রাখছি। জয় হোক।